স্মার্টফোনের ডিসপ্লেটা বন্ধ রেখে কীভাবে ভিডিও শ্যুট করবেন? ধরুন আপনার সামনে এমন একটা কাহিনী হইতেছে কিংবা এমন একটা সিচুয়েশন আপনি পড়ে গেছেন যেখানে আপনার মনে হচ্ছে যে কাহিনীটা আপনার সামনে ঘটতেছে সেটাকে ভিডিও আকারে ধারণ করে রাখা উচিত, বাট যে সিচুয়েশনে আপনি পড়ে গেছেন সেখানে আপনার স্মার্টফোনটার ক্যামেরাটা ওপেন করে নর্মাল মোডে ভিডিও শ্যুট করা কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশন সাজেস্ট করবো। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার স্মার্টফোনের মধ্যে আপনি ইনস্টল করে রাখেন, এর পরবর্তীতে আপনি যদি এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে যান যে এখানে আপনার হিডেনলি ভিডিও করার প্রয়োজন আছে, গোপনে ভিডিও করার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার স্মার্টফোনটা বের করে আপনি নর্মালি এমন করে স্মার্টফোনটা আপনার পকেটের মধ্যে রেখে দেবেন এবং কি দুইবার ভলিউম কিউটাকে ক্লিক করবেন। এতে করে অটোমেটিকলি আপনার স্মার্টফোনটা গোফনে আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা বন্ধ থাকা অবস্থায় ভিডিও শ্যুট করতে থাকবে। সামনে যে এই ঘটনাটা ঘটতেছে কিংবা যে সিচুয়েশনের মধ্যে আছেন সেই সিচুয়েশনের হিডেনলি ভিডিও শ্যুট হতে থাকবে। সো অসাধারণ একটা টেকনিক। আর এই অ্যাপ্লিকেশনটার নাম কী, কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে সেটিং করতে হবে, অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করতে হয়, এই বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন। অলরাইট, এই কাজটা করার জন্য সিম্পলি আপনি গুগল প্লে স্টোর চলে আসবেন এবং কি সার্চ করবেন হিডেন ক্যামেরা অ্যাপস। সিম্পলি হিডেন ক্যামেরা অ্যাপস লিখে সার্চ করবেন, তাহলে থার্ড নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরবর্তী আপনার কাছে কিছু পারমিশন চাইবে, এগুলো অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, এখান থেকে আবার অ্যাকসেপ্ট, কিছু অ্যালাউ চাইবে অ্যালাউগুলো দিয়ে দিবেন। অনেকে অ্যালাউ দিতে কি কনফিউশনে থাকতে পারেন যে আপনাদের ডাটা চুরি হবে কিনা, সো এখানে টেনশনে কিছু নাই, সো অ্যালাউগুলো দিয়ে দিবেন। স্ক্রিন ওভারলে পারমিশন উপরে সিম্পলি এখান থেকে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে সিম্পলি এখানে থ্রি ডট মেনু একটা দেখতে পাবেন নিচে ডান কর্নারে, সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরবর্তীতে সিম্পলি সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংস আসার পরবর্তীতে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, আপনি সিম্পলি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাক্টিভেট দি পাওয়ারকে, আপনি সিম্পলি এটার ফ্যাক্টর ট্রিক দিয়ে দেবেন এবং একটু নিচে আসবেন। সো এখানে দেখা দেখবেন যে সেট দি নাম্বার অফ পাওয়ার কে প্রেস, আপনি এটার উপর ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি 1, 2, 3ও সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে 3টা সিলেক্ট করে দিলাম। করার পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশনের যে সেটিংসটা ছিল সেটাওকে আমাদের আর কোনো ধরনের সেটিংস করতে হবে না, আপনি নর্মালি অ্যাপ্লিকেশনটা থেকে বেরিয়ে যাবেন, স্মার্টফোনটা আপনার পকেটে রেখে দিবেন। যখনই হঠাৎ করে আপনার এমন কোনো সিচুয়েশনে পড়ে যাবেন ভিডিও করার প্রয়োজন, সেক্ষেত্রে ধরুন আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা এখন বন্ধ, সেক্ষেত্রে আপনি স্মার্টফোনটা পকেট থেকে বের করে আপনার যে পাওয়ার কে আছে সেটাকে তিনবার প্রেস করবেন। যদি দুইবার সেট করে থাকেন দুইবার, কিংবা যদি তিনবার সেট করে থাকেন তিনবার, এখান থেকে একবার, দুইবার, তিনবার, তিনবার প্রেস করে দিবেন। এর পরবর্তীতে আপনি আপনার স্মার্টফোনটা আপনার পকেটের মধ্যে রেখে দিবেন, অটোমেটিকলি ভিডিও শ্যুট হতে থাকবে আপনার সামনে, কী হচ্ছে বা কী সামনে যে সিচুয়েশন আছে সেটা অটোমেটিকলি রেকর্ড হতে থাকবে। পরবর্তীতে যখনই আপনার দেখা গেলো ভিডিওটা সময় শেষ হয়ে গেছে কিংবা আপনার ভিডিও শ্যুট করা শেষ, সেক্ষেত্রে আপনি এটা চেক করার জন্য সিম্পলি আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা অন করবেন এবং কি লকটা খুলবেন। সো লকটা খোলার পরবর্তীতে আপনার স্মার্টফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করছিলেন সেই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনি কত মিনিট পর্যন্ত ভিডিও শ্যুট করছেন কিংবা কত ঘন্টা কিংবা আপনি যত সময় ভিডিও শ্যুট করছেন সেটা এখানে টাইমিং চলতে থাকবে। সো আপনি এখান থেকে প্রেস করে, রেড বাটন উপরে প্রেস করে আপনার ভিডিওটা স্টপ করে দেবেন। ভিডিওটা স্টপ করার পরবর্তীতে আপনি এখান থেকে মাঝখানে একটা অপশন পেয়ে যাবেন, সিম্পলি অপশনটার উপরে ক্লিক করে দেবেন যেটা প্লে লিস্ট আকারে। সো এখানে দেখতে পারতেছেন আমাদের যে ভিডিওটা শ্যুট হয়েছে এটার সাইজ হচ্ছে 383 MB। আর এই ভিডিওটা প্লে করার জন্য সিম্পলি আপনি ভিডিওটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি কত মিনিটের ভিডিও শ্যুট করছেন। দেখতে পারতেছেন আমরা 1 মিনিট 12 সেকেন্ডের ভিডিও শ্যুট করছি। সো আমরা 1 মিনিট 12 সেকেন্ডে ভিডিও শ্যুট করছি। তাছাড়া আপনি যখন হিডেন ক্যামেরার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে ভিডিও শ্যুট করবেন, এতে করে আপনি ভিডিওর পাশাপাশি অডিওটাও রেকর্ড করতে পারবেন, আপনার সামনে কী কী কথা হচ্ছে সেটাও রেকর্ড করতে পারবেন। দ্যাটস ইট। এই প্রসেসিংটা ফলো করে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেটিং করে রাখবেন। যখনই আপনি এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়বেন সিম্পলি আপনি স্মার্টফোনটা অন্য পকেট থেকে বের করে সামনে পকেটে রেখে দিবেন এবং কি ভলিউম কিউর উপরে ক্লিক করে দিবেন। এতে করে আপনার সামনে থাকা যে কোনো সিচুয়েশন অটোমেটিকলি গোপনের ভিডিও হতে থাকবে। এতে করে আপনার কাছে প্রুফ থাকবে সামনে কী কাহিনী হয়েছিল কিংবা কী সিচুয়েশন হয়েছিল। এই ইন্টারেস্টিং টিপস কিংবা এই ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে পাশে থাকবেন এমন ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় পাওয়ার জন্য। ভালো থাকবেন, টেল দেন, টেক কেয়ার।